যে ওদের হোটেল ওনাদের হোটেল বাড়াচ্ছে, এই যে কাজকর্ম চলছে, বুঝতে পারছি। আমরা এবারে এসে দেখছি হোটেলটাকে বাড়াচ্ছে, কাজকর্ম চলছে, খুব সুন্দর। এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছে, হালকা করে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমরা এক্ষুনি ব্রেকফাস্ট করেই নেবে যাব। এই যে সমস্ত লোকজন বেরিয়ে গেছে, এই যে এই এরিয়াটা পুরোই হোটেলের। এই যে পুরো দেখছো তোমরা, এই পাঁচিল থেকে ওপাশটা অন্য হোটেল, এই পাঁচিল থেকে পুরো এইখান থেকে পুরো অতটা, এই হোটেলটা বিশাল বড়। মাসি মাছ ভাজা দিয়ে গেল গরম গরম, তার সঙ্গে কাসুন্দি। হ্যাঁ ঠিক আছে, চলো খাই। এভরিওয়ান, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমিও তো ফাটাফাটি, মানে এখন বিশাল বিশাল ফাটাফাটি আছি। এখন যতক্ষণ যতদিন এখানে আছি খুব ফাটাফাটি আছে। আমি বাবুকে বলেছি আমার যেদিন বাড়ি যেতে ইচ্ছা করবে আমি সেদিন বাড়ি যাবো। বহুত দিন পর বাড়ি থেকে একটু বেরিয়েছি, একদম বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করবি না। কেন মঙ্গলবার দিন আবার শুনলাম হোটেলে এসে, শুনলাম কালকে রিসেপশনে মঙ্গলবারও একটা কিসের ছুটি আছে, দেখা যাক। যাই হোক এখন আমি থাকছি মোট কথা এখানে, মানে বাবুয়া বলছিল আজকে চলে যাবো, আমি থাকছি। ও গুড মর্নিং, সকালবেলা এত এক্সাইটেড হয়ে রয়েছি না, আনন্দে, বুঝতেই পারছো। তোমরাও বেড়াতে যাও, তোমরাও খুব আনন্দে থাকো, নিশ্চয়ই আনন্দে থাকো। এই দেখো আমার সকালবেলা উঠে আমার বেডটি করা হয়ে গেছে এখানে, আর মধুর শিশিটা দেখে যেন ভেবো না ওরা মধুটা দিয়েছে, মধুটা আমি বাড়ি থেকে এনেছি। কেন এইরকম এত বড় মধুর শিশি যদি আমাকে দেয় মধু খেতে, তাহলে এদের এদের ব্যবসা লাটে উঠে যাবে, মানে ব্যবসা লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যাবে। মধুটা আমাকে বাড়ি থেকে আনতে হয়েছে। ওরা গ্রিন টিটা দিয়েছে, গ্রিন টি আমি এনেছি। আমার ভাবছিলাম কী পাবো কী পাবো না, দরকার নেই, রিক্স নেবো না। গ্রিন টিটা এনেছিলাম কিন্তু ওদের গ্রিন টি ছিল। যাই হোক, কী কী দিয়েছে ওরা আজকে সকালে বেডটি তোমাদের একটু দিয়ে, বেডটিতে আমাদের দু কাপ চা দিয়েছিলো, বাবুয়ার চা খাওয়া হয়ে গেছে। এটা দুটো সুগারের টিয়ে দিয়েছিলো, সুগারের দুজনের সুগার, গ্রিন টির সঙ্গে তো সুগার খাবো না, আর দুজনের দু কাপ চা, আর চামচ ফামচ ওদেরই, আর মধুটা আমার বাড়ি থেকে আনা, ঠিক আছে। আর এতে করে ওরা গ্রিন টিটা দিয়েছিলো, জল আর বিস্কিটও খাওয়া হয়ে গেছে সকালবেলা, ওই ক্রিম কেক আর বিস্কিট দিয়েছিলো, ব্যাস সকালবেলার এটা আমাদের বেডটি। ওখানে গোপালুদের খাওয়া হয়ে গেছে, বিস্কিট মধু জল দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। এই যে সুপ্রভাত, সুপ্রভাত। রাত্রির বেলা ডিনার করে এখানে একটা শ্যাডো পড়ছে, দাঁড়াও আলোর ওই ওখান থেকে। কালকে ডিনার করে আমার তো খুব টায়ার্ড হয়ে গেছি, আমি শুয়েই প্রায় পড়ছিলাম। বাবু আমাকে আবার টেনে নিয়ে গেল ওই সামনে এখানে নিয়ে গেল, কি দারুণ লাগে। পুকুর, বৃষ্টি হয়েছিল না গতকালকে, আর ফুরফুর করছে একদম হাওয়া, আর সমুদ্রের ঢেউটা দিচ্ছে, আর সব হোটেলের লোক ওইখানে বিচের ধারে গিয়ে বসে আছে। ঠিক আছে চলো, আজকে তো আমরা যাব বিচের ধারে। আর এই রুমটা আজকে চেঞ্জ করে দিচ্ছি, মানে কালকে ওদের তো ছিল না, বললাম তোমাদের যে বিচের ধারে রুমগুলো সব বুকিং ছিল, আজকে অনেকে বেরিয়ে যাচ্ছে, তো সেইখানে আমাদের বিচের ধারে রুম দিয়ে দিচ্ছে, আজকে রুমটাকে ছেড়ে দেবো তোমাদের। এই জন্য একটুখানি একটু হালকা একটু রুম ট্যুরটা দিয়ে দিই, ঠিক আছে, যে রুমটাই ছিলাম একটু রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। এই যে রুম ট্যুরটা দেখে না একটু রুম ট্যুরটা, কেন এই রুমটাকে আমরা ছেড়ে দেবো, আমরা একদম বিচের সামনে রুমটাতে চলে যাব, ঠিক আছে। আমরা কিন্তু এখন আছি মন্দারমণিতে, বুঝেছ। এই যে এই যে রুম ট্যুর সব দিকে, এই যে টিভি এখানে, হ্যাঁ হ্যাঁ, এই যে সোফা, টি টেবিল, এইসব ওদের টাওয়াল, আমরা তো হোটেলের টাওয়াল ইউজ করি না, এগুলো আমাদের লাগে, সব মেসি হয়ে আছে হোটেলটা, বুঝতেই পারছো সব ছড়াছ। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ, এখানে ছোট্ট ওয়ার্ড্রপ, এগুলো সব আমরা এনেছি বাড়ি থেকে। এই যে আমাকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো, এইসবগুলো ওদের, ঠিক আছে। আর এখানে বাথরুম, এর ভেতরে বাথরুম আছে, বাথরুমের ভেতরটা বেশ ভালো, খুব ক্লিন পরিষ্কার, ঠিক আছে। বাথরুম আর দেখাচ্ছি না, বাথরুম কী দেখাবো, ঠিক আছে। আর এখানে ওয়ার্ড্রপের ভেতরে আমাদের সমস্ত কালকে যেগুলো পড়েছিলাম হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি, ঠিক আছে। বাইরেটা একটু তোমাদের দেখিয়ে দিই, বাইরেটা খুব সুন্দর, দেখো এমনিতে দেখো খুব সুন্দর বাইরেটা, এটা ব্যালকনিতে আমি বেরিয়েছি, বুঝেছ। এই যে এই হোটেলটা আমরা আগে আর একবার এসেছিলাম যখন মন্দারমণিতে ছিলাম। এই যে এটা হোটেলের বাইরেটা, খুব সুন্দর। এখনও ওয়েদারটা তোমরা হয়তো বুঝতে পারছো, ক্লাউডি ওয়েদার হয়ে রয়েছে, কিন্তু খুব ভালো লাগছে। আমরা যেটা এসে ভেবেছিলাম গরম পাবো, যেটা হয় না দীঘা মন্দারমণিতে এসে, কিন্তু সেই ব্যাপারটা নেই, খুব ভালো লাগছে। একটা বৃষ্টিটাও হচ্ছে না, অথচ একটা হালকা ঠান্ডা। এই যে ওইদিকে সুইমিং পুল আছে ওই দিকটাতে, বিশাল বড় এরিয়া নিয়ে এই হোটেলটা। এই যে এখানে আমাদের এইখানেই গাড়ি পার্কিং আছে, এখানে সমস্ত পার্কিং দেখছো না, দেখছো তোমরা, এই হোটেলেরই পার্কিং এটা, আর আমাদের গাড়িটা ওইদিকে রয়েছে।
ওপরে ছোট্ট ওই কটেজ কটেজ মতো দেখছো, ওখানে বসার জায়গা, তোমাদের মনে হলে বিকেলবেলার দিকে একটু বেরিয়ে বসলে টসলে ওখানে কটেজ মতো। বাবুয়া খাবার এখন অর্ডার দেবে বলছে, কি অর্ডার দিবি বল? হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো ইয়ে পুরি সবজি খাবো, তেল মশলা ঝাল সব খাবো, কোনো ডায়েট নয়, নো ডায়েট। হ্যাঁ, তোর একটা প্লেট, আমার একটা প্লেট, আমরা পুরি আর সবজি এখন অর্ডার দিচ্ছি। হ্যাঁ, ওই পুরি বলে, এখানে ওরা পুরি বলে, আমরা লুচি বলি, লুচি আর সবজি। কী সবজি দেবে বাবুয়া? হ্যাঁ, হোটেলের পুরো এইখানটা ব্যালকনিটা বাইরেটা, এখানে পরপর সব রুম রয়েছে। এখানে এটা আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে, না আমরা রুমের সেকেন্ড ফ্লোরে রয়েছি। চলো তোমাদের একটু সমুদ্রটা বললাম, দীঘায় মন্দারমণিতে এসছো একটুখানি দেখালে না, এই দেখো এখানে কি সুন্দর বাহারি গাছ সব সাজানো, এই সমস্ত ঝাউ গাছ হোটেলের। এইগুলো যে ওদের হোটেল, ওনাদের হোটেল বাড়াচ্ছে, এই যে কাজকর্ম চলছে, বুঝতে পারছি। আমরা এবারে এসে দেখছি হোটেলটাকে বাড়াচ্ছে, কাজকর্ম চলছে, খুব সুন্দর। এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছো, হালকা করে তোমাদের একটু দেখিয়ে দিলাম, আমরা এক্ষুনি ব্রেকফাস্ট করেই নেবে যাব। এই যে সমস্ত লোকজন বেরিয়ে গেছে, এই যে এই এরিয়াটা পুরোই হোটেলের, এই যে পুরো দেখছো তোমরা, এই পাঁচিল থেকে ওপাশটা অন্য হোটেল, এই পাঁচিল থেকে পুরো এইখান থেকে পুরো অতটা, এই হোটেলটা বিশাল বড় হোটেল। এই সব পুরো কাজ চলছে, ওদের ওনাদের ঘর বাড়াচ্ছে আরও, খুব সুন্দর। এখানে সবাই এসে নেমে গেছে, আমরা কতক্ষণে যাবো সেটাই এক্সাইটেড হয়ে রয়েছি, তাই তো বাবুয়া? দেখতে পাচ্ছ সমুদ্রটা, এই যে খুব ভালো লাগছে। গরম ব্যাপারটা যে এসে দীঘা এসে একটা গরম গরম ব্যাপার লাগে না, এমনিতেই তো বালির গরম একটা থাকে, কিন্তু সেই ব্যাপারটা একদম নেই, মানে এত আমাদের আশাটা সাথ দিয়েছে, মানে কি বলবো। এই যে দেখতে পাচ্ছ, এরপর আরো আস্তে আস্তে লোক বাড়বে, এখন তো সকালবেলা। এই যে স্যার, গুড মর্নিং। হ্যাঁ, আমরা বিশাল এনজয় করছি, ঠিক আছে, ব্রেকফাস্টটা করেই, কতক্ষণে ব্রেকফাস্টটা আসবে করেই আমরা নিচে বেরিয়ে যাব, বুঝেছ? নিচে যাব, ফুল মস্তি করব, তোমরাও আমাদের দেখে একটু মস্তি করো, আর যাদের আসার ইচ্ছা হচ্ছে চলে এসো। বিশাল ওয়েদারটা হেভি এখন, পুরো এখন এখন হচ্ছে দীঘা মন্দারমণি ঘোরার পুরো ওয়েদার, হেভি লাগছে। ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট চলো তোমাদের দেখাচ্ছি কি ব্রেকফাস্ট করছি আজকে। র‍্যাপ করা হয়েছে কচুরি, আর এখানে বোধহয় সবজি আছে, এই হচ্ছে ব্যাস ওই ডালপুরি টাইপের। দেখ দেখি কি ওটা, কি আলু চচ্চড়ি? আলু চচ্চড়ি, বা আমার আলু চচ্চড়ি ভালো লাগে খেতে, আমি আলু চচ্চড়ি ভালোবাসি। এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট, চলো খেয়ে নিই, খেয়ে নিয়েই বেরিয়ে যাবো। যে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি, আর বাবুয়া ওখানে বাথরুমে রয়েছে, একটু শেভিং করছে, ঠিক আছে। চলো আজকে চান করবো, আমার কিন্তু জলে নামতে ভীষণ ভয় করে, কিন্তু বাট আজকে আমি চান করবো, সুপার ডুপার এক্সাইটেড। আর একটা কারণে সুপার ডুপার এক্সাইটেড, বুঝেছ? বিশাল বিশাল আনন্দ হচ্ছে, লেলে 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 মজা লেলে, আজকে বিশাল আনন্দ হচ্ছে, চলো চলো তোমরাও চলো। রুম থেকে এবার বেরিয়ে যাচ্ছি, এই যাও গোপালু লোকনাথ বাবাকেও নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমরা কিন্তু এই বিচে চান করবো না, আমরা এর পাশের বিচটায় যাবো, ওখানে গেলে বেশি মস্তি হয়। আমরা যতবারই আসি এখানে মন্দারমণিতে, তার পাশের বিচটায় যাই, খুব ভালো লাগবে। চলো ওই বিচটায় গাড়ি নেবো, গাড়িতে করে পাশের বিচে যেতে গেলে আমাদের গাড়িতে যাবি তো বাবুয়া? গাড়ি করে যেতে হবে। এই যে পার্কিং এরিয়াটা তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে আমাদের হোটেলটা যেখানে উঠেছি, ঠিক আছে। আর এখানে হোটেলের গার্ডেন, এটা দেখেছো খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা, ছোটো ছোটো বসার জায়গা দেখো খুব সুন্দর করা রয়েছে হোটেলের ভেতরে। তোমাদের এটা পরে আমি দিয়ে দেবো, হ্যাঁ দেখিয়ে দেবো হোটেলটা পুরোটা। হ্যাঁ, পার্কিং পাচ্ছি না, গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ মানে কি ভিড়, আজকে সানডে না। ওই যে পার্কিং বাবু, পার্কিং, এই যে পার্কিং পেয়ে গেছি, হ্যাঁ গট, এই যে পার্কিং, এখানে পার্কিং করবো গাড়ি। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, যেখানে চান করবো, এই যে এই বিচে দেখেছো, এই বিচে লোক বেশি আছে, নাবছি আমরা সিঁড়ি দিয়ে, ঠিক আছে। আমরা এখানে চান করব, আর আমাদের ওখানে যে মাসির কাছে খাওয়া দাওয়া করতাম হোটেলে, সেই মাসির কাছে জুতো টুতো ব্যাগ ট্যাগ সব রাখবো, বুঝেছো? চলে এসেছি এখানে, এসে বসেছি, বাবুয়া কিছু অর্ডার দেবে খাবার, হয়তো আবার মাছ ভাজা টাজা খাবে, যাই না কী করবে, তারপর আমরা
জলে নামবো ওখানে, বুঝেছো? দেখতে থাকো, খুব ভালো লাগবে। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। বিচের ধারে মাসিদের এরকম রান্না হয়, মাসি হাসছে, মাসিরা হেভি রান্না করে। আমরা হোটেল থেকে এসেও তোমাদের কাছে এসে খাই এখানে। হ্যাঁ, তোমাদের রান্নার টেস্ট আলাদা যতই আমরা হোটেলে খাই। দেখি ভেটকির সাইজটা, এইটা এক সাইজ কুড়ি টাকা বলছো, এক সাইজ একশো টাকা দেবে। হ্যাঁ, একশো মাছের রেট প্রচুর ম্যাম, বাবা প্রচুর রেট, চারশো চল্লিশ টাকা একটা পেনা, এক পিস একশো কুড়ি টাকা। খেয়ে দিয়ে নিয়ে একটু খাচ্ছি মাছ ভাজা, খেয়ে দিয়ে নিয়ে তারপর জলে নামবো। আগে গোপালুদের চান করিয়ে নেবো, দিয়ে তারপর আমরা নামবো। দেখতে পাচ্ছ এখানে? আর হেভি হাওয়া দিচ্ছে, ওয়েদারটা তো পুরো ফাটাফাটি, পুরো নেক্সট লেভেলের ওয়েদারটা। মাসি মাছ ভাজা দিয়ে গেল গরম গরম, তার সঙ্গে কাসুন্দি। হ্যাঁ ঠিক আছে, চলো খাই। কিন্তু খেতে ভালো লাগছে মাছ ভাজাটা, জানো তো? আর ব্লগটা বড় হচ্ছে তোমাদের, কি বলো তো? মানে অল্প অল্প পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দীঘায় কি এনজয় মন্দারমণিতে এনজয় করছি না করছি, বাট ছোটো ছোটো করে ব্লগগুলোকে ছাড়বো, নাহলে ব্লগগুলো বিশাল বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, বুঝেছো? এখন আমরা চিকেন কষা অর্ডার দেবো, চিকেন কষা অর্ডার দেবো, চিকেন কষা অর্ডার দিই।